মাত্র ২৪ বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। মাত্র ২৪ বছর বয়সে, আর ওই ২৪ বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর আজ গৌড় হরি আমার লীলা চলে বর্তমান। অতি প্রভাতকালীন সময়ে গৌড় হরি আমার জগন্নাথকে দর্শন করছে। কেমন করে, কেমন করে গো জগন্নাথ মুখ ফেরে আমার ভাবাবিষ্ট গৌড় হরি। গৌড় হরি আজ জগন্নাথকে দেখছে আর বলছে, ওহে কৃপাময়, ওহে দয়াময়, আমি যেই ভক্তের কাছে যাই আমাকে যে সেই ভক্তই বলে তোমার নাকি হাত নাই, তোমার নাকি পা নাই, তুমি নাকি টুটু জগন্নাথ। কেউ না জানুক, আমি তো জানি তুমি ভক্তাধিক ভগবান, ভক্ত বাচ্চা কল্পতরু ভগবান। ও প্রভু, তুমি কি মনে করো আমি কিছু জানি না? তুমি যদি মনে করো আমি কিছু জানি না, আমি কিন্তু সব জানি। তুমি নিজের ইচ্ছা প্রকাশ করেছিলে এই অসামান্য রূপে পূজা পাবে, তাই তোমার নিজের ইচ্ছাতেই তো এই অসামান্য রূপ। তাই গৌড় হরি আজকে ওই জগন্নাথের গরুস্কন্ধে হাত রেখে আজ গৌড় হরি আবার ভাবাবিষ্ট হলেন। আর যখনই বাবা ভাবাবিষ্ট হলেন, ভাবাবিষ্ট হয়ে বলে উঠলেন, ওহে প্রভু, আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা, জগন্নাথ নাম জগতে আর বাবা, কোথা থেকে এসেছিল সেই কাঠ যা থেকে তৈরি হয়েছিল জগন্নাথের মূর্তি, সেটাও আজ মনে পড়ে গেল। তাই গৌড় হরি বলে উঠলেন, প্রভাস্ত্রের যজ্ঞ আজ সমাপন করে, সমাপন করে দারু কষ্ট রূপ আইলে, সমুদ্র তীরে, সমুদ্র তীরে ভক্ত মনে বলে ভক্তি মতি মতি ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস্তরে যজ্ঞ সমাপন করে শেষ করে একটি গাছের ডালে বসে বাবা চরণ দোলাচ্ছে। যখন বাবা গাছের ডালে বসে বসে চরণ দোলাচ্ছে, এদিকে জঙ্গলের মধ্যে কে রয়েছে, কে গো? না, জরা নামক একটি ব্যাধ, জরা নামক একটি ব্যাধ বাবা। আর ওই জরা ব্যাধ জঙ্গলের ভিতর থেকে ভগবানের চরণ দুটিকে সে মনে করল ডালে বুঝি কোনো পাখি বসে আছে। তাই বাবা, ওই জরা ব্যাধ জঙ্গলের ভিতর থেকে ভগবানের চরণ দুটিকে আজ পাখি মনে করে
ধনুকের অগ্র তীরটি লাগিয়ে সেই তীরটি নিক্ষেপ করল আর বাবা যখনই যেই মধ্য তীরটি নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে সেই তীরটি গিয়ে লাগলো আবার গোবিন্দের চরণতলায় কোথায় লাগলো বাবা আমার গোবিন্দের চরণতলায় যেই মধ্য তীরটি লেগেছে আমার গোবিন্দের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল বাবা আমার গৌরহরির দেহটা পড়ে গেল নিচে প্রভাস সরোবরের জলে আচ্ছা মা বলুন তো যে এই জগতের মালিক যার একটি কথা এই জগৎটা লয় প্রলয় করতে পারে যার ইচ্ছা না হলে গাছ থেকে একটা পাতা পর্যন্ত মাটিতে পড়ে না সেই ভগবান কেন কেন সামান্য ব্যথার হাতে তার জীবনটা শেষ হয়ে গেল কেন এমন সামান্য ব্যথার হাতে তার লীলাটির অবসান করলো কেন কে ছিল এই জনব্যাথ সেটা আগে আমাদের জানতে হবে বাবা কে ছিল এই জনব্যাথ যার হাতে ভগবান তার লীলাটি অবসান করলো এই জনব্যাথ ছিল বাবা ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ আপনারা সবাই জানেন মা যে ত্রেতা যুগে যখন বালিকে অন্যায় ভাবে বধ করা হয়েছিল বাবা ওই ত্রেতা যুগে সীতাকে গো রাবণ যখন হরণ করে নিয়ে চলে গিয়েছিল চুরি করে নিয়ে চলে গিয়েছিল আমার রামচন্দ্র ওই বালিকে করেছিল অন্যায় ভাবে আর বাবা যখন ওই বালিকে অন্যায় ভাবে বধ করেছিল সেদিন ছোট্ট বালি পুত্র অঙ্গদ ছোট্ট ছেলেটা ছুটে গেল প্রভুর কাছে আর যাওয়ার সময় বলতে বলতে যাচ্ছে হে প্রভু আমারে প্রভু আমারে প্রভু প্রভু গো কি অপরাধ করেছিল আমার পিতা কেন তুমি আমার পিতাকে বধ করলে বলো প্রভু বলো তুমি উত্তর দাও তুমি উত্তর দাও রামচন্দ্র বলেছিল ওরে অঙ্গদ আমি তোর পিতাকে যদি না মারতাম আমি যে সীতাকে উদ্ধার করতে পারতাম না রে রামচন্দ্র বাবা ওই ছোট্ট ছেলেটিকে বুকের কাছে টেনে বলেছিল ওরে অঙ্গদ আমি তোর পিতাকে মেরেছি ঠিকই তবে আজ তোকে আমি একটা বর দেব বল বাবা তোর কি চাই তুই আজ আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব বল বাবা তোর কি চাই ছেলেটা পিতার রক্তাক্ত দেহটা দেখে কি চেয়েছিল জানে বলেছিল প্রভু বর যদি দিতে হয় প্রভু তুমি আমাকে এই বর দাও বর যদি দিতে হয় তুমি আমাকে এই বর দাও যেমন করে যেই ভাবে অন্যায় ভাবে আমার পিতাকে তুমি বধ করলে যদি বর দিতে হয় তুমি আমাকে এই বর দাও আগত তাপর শুনে আমি যেন নিজ হাতে আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি আমি নিজে যেন করতে পারি তোমাকে
সেদিন রামচন্দ্র বলেছিল তথা আমি কথা দিলাম আগত তাপর যুগে আমি তোর হাতে এই লীলা দিব তাহলে বুঝতে পারলেন তো মা এই জরাব্যাধ আসলে কে হ্যাঁ কি গো মা আর এই জরাব্যাধ যেই ভগবানের চরণটিকে পাখি মনে করে সেই টিকটি নিক্ষেপ করল আসল টিকটি গিয়ে লাগলো আমার গোবিন্দের চরণ ধরে আমার গোবিন্দের বাবা মৃত্যু হয়ে গেল ভগবানের দেহটা পড়ে গেল প্রভাস সরোবরের জলে আরে আরে দেহটা পড়ে একটি কাষ্ঠরূপ ধারণ করলো বাবা কাঠ হয়ে গেল দেহটা আর যখনই কাঠ হয়ে গেল কাঠের গায়ে অঙ্কিত হলো শঙ্খ চক্র গদা পদ্ম গৌরী বলে উঠলেন ওহে প্রভু তোমারই ভক্ত কথা মতো সেই কাঠটি মাথায় করে তুলে নিয়ে গিয়ে মূর্তি বানালো আর নাম দিল কি গো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তাহলে হ্যাঁ গো মায়েরা কে সেই ভক্ত গো হ্যাঁ জয় ভগবানের দেহটা মাথায় করে তুলে নিয়ে এসেছিল কি গো মা কে সেই ভক্ত এটাই তো প্রশ্ন গো এটাই তো লীলার বিষয়বস্তু তাহলে কে ছিল সেই ব্যক্তি আজ গ্রন্থ কি বলছে কে ছিল সেই ভক্ত ও গো ইন্দ্র দুগ্ন নামে রাজা অবন্তি গরে জগন্নাথকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন কি নাম তার
অবন্তিনগরে সূর্য বংশের রাজা নাম ছিল বাবা ইন্দ্রদ্যুম্ন কেমন ছিল এই রাজা কেমন ছিল গো ধর্মে কর্মে আছে মনে হরি নাম করে সর্বদা কি করতে জানেন কি করত দরজা জানালা বন্ধ করে দিয়ে হরি নাম কৃষ্ণ নাম করত ওমা এই রাজ ঐশ্বর্য নাকি তার ভালো লাগত সব সময় মা ধর্মে কর্মে মতি রাজ মুকুট যখন পড়তে বলে কি বলে জানেন মাথায় যেন বাবা পাশান চাপিয়ে দেওয়া হয়েছে আর সেই রাজা দরজা জানালা বন্ধ করে দিয়ে কি করছে শঙ্খ রাজা কি করে না সর্বদা দরজা জানালা বন্ধ করে দিয়ে হরি নাম করে
আর বাবা রাজা যখন বাড়িতে বসে হরি নাম করছে তার রাজ্যের প্রজারা তারা মনে মনে ঠিক করে নিয়েছে রাজাকে আর সিংহাসনে রাখবে না কারণ রাজাই যদি সর্বদা দরজা জানলা বন্ধ করে দিয়ে হরি নাম কৃষ্ণ নাম করে তাহলে প্রজাদেরকে দেখবে এই রাজত্বটা পরিচালনা করবে কে কি গো কাউকে তো দরকার রাজা যদি সর্বদা দরজা জানলা বন্ধ করে দিয়ে বসে থাকে তাহলে কি করে চলবে কি গো মা তাই তার প্রজারা ঠিক করে নিল রাজাকে আর সিংহাসনে রাখবো না তাকে আমরা সিংহাসন থেকে বিতাড়িত করব আরে বাবা যখনই এই কথা রাজা ইন্দ্রদগ্নের স্ত্রী রানী কুণ্ডিতা যখনই শুনেছে বাবা ছুটে গেল মহারাজের কাছে বলছে মহারাজ মহারাজ আপনি এখানে দরজা জানালা বন্ধ করে দিয়ে বাড়িতে বসে হরি নাম কৃষ্ণ নাম করছেন আর আপনার প্রজারা তারা ঠিক করে নিয়েছে আপনাকে সিংহাসন থেকে বিতাড়িত করবে শুনুন মহারাজ আমি কিন্তু কোনো কথাই শুনতে চাই না আমি দেখতে চাই আগামীকাল আপনি ওই সিংহাসনে গিয়ে বসেছেন আর তা যদি না হয় মহারাজ শুনে রাখুন আমিও তো এই রাজ্যের রানী আমার তো একটা ক্ষমতা বলে জিনিস আছে গো আপনি যদি আগামীকাল সিংহাসনে গিয়ে না বসেন তাহলে আমি কিন্তু এই রাজ্যের মধ্যে অনর্থ সৃষ্টি করব রানী কুণ্ডিতা এই কথা বলে চলে গেলে আর রাজা বলছে দয়াময় আমি শুধু তোমার আমাকে তোমার নাম ভজন করতে দেবে না তবে কি তোমার এটাই ইচ্ছে প্রভু তোমার যদি এটাই ইচ্ছা হয় আমি আগামীকাল ওই সিংহাসনে গিয়ে বসবো আর এদিকে গোবিন্দ বলছে হরি হরিকে তুই নিজের হৃদয় সিংহাসনে জায়গা দিয়েছিস আর তুই গিয়ে বসবে রত্ন সিংহাসনে হ্যাঁ ওই রত্ন সিংহাসনে আমি তোমাকে বসতে দেব না দরজা জানালা বন্ধ করে দিয়ে ভগবানের চরণদুটি জড়িয়ে ধরে ভগবান প্রভু প্রভু আমি শুধু তোমার নাম ভজন করতে চাই এরা তাও আমাকে করতে দেবে না প্রভু ক্ষমা আমরাও তো কাঁদি গো কাঁদি না আমরাও কাঁদি কাদের জন্য কাঁদি বাবা স্বামীর জন্য সন্তানের জন্য স্ত্রীর জন্য যার জন্য কাঁদলে আমাদের কান্নাটা বেড়ে যাবে বাবা তাদের জন্য দেখুন আমরা সকলেই কাঁদি কিন্তু যাদের জন্য কাঁদলে আমাদের কান্নাটা কমে যাবে পারবে না বাবা তার জন্য আমরা কেউ কাঁদি না দেখবেন এই জগতে যারা সত্যিকারের প্রকৃত ভক্ত বাবা আমার কথা নয় আপনারাই বিবেচনা করে দেখবেন এই জগতে যারা সত্যিকারের ভক্ত তাদের কিন্তু ছিল তার কালি কষ্ট আর দেখবেন বাবা যারা হরিনাম শোনে না হরিনাম করে না হরিবাসরে যায় না পরিবাসনে এসে শুধু গন্ডগোল করে কথা বলে সেই সকল ভক্ত কত সুখে রয়েছে কত শান্তিতে রয়েছে কিন্তু যারা পরিকে ছাড়া কিছু জানে না তাদের কিন্তু চিরতরে কষ্ট
বলতে পারি তো কিন্তু মা আমার ভগবান নিজ মুখে বলেছে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ ও মা এতেই আমরা ভেঙে পড়ি গো কিন্তু ভগবান তো তারপরেও বলেছে তবুও যদি না সে ছাড়ে মোর পাশ আমি হইতাম দাসের অনুদাস কিন্তু তাকে তো ধৈর্য ধরে ডাকার মতো ডাকতে হবে কি গো মা তাকে তো ধৈর্য ধরে ডাকার মতো ডাকতে হবে ইন্দ্রদুগ্ন হলো বাবা সেই ভক্ত যে ভগবানকে ছাড়া কিছুই বোঝে ভগবানকে ছাড়া কিছুই জানে না তাই আজ কি করছে দরজা জানালা বন্ধ করে গোবিন্দ কি রাখছে এমন সময় গভীর রাত্রি নেমে এলো সে রাজ্যের মধ্যে রাত হয়ে গেল বাবা সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু রাজার নাই না নিদ্রার নাই ওই যে আগামীকাল আমার ভগবানকে ছেড়ে সিংহাসনে বসতে হবে না তাই রাজার নাই না নিদ্রার নাই এমন সময় বাবা হঠাৎ রাজা শুনতে পেল তার রাজ্যের মধ্যে কে যেন পূর্ব প্রান্ত থেকে মধুর সুরে বংশীর ধ্বনি করছে রাজা বাবা যেই শুনেছে ওই বংশীর ধ্বনি তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে দিয়ে ছুটতে শুরু করলো ওই বংশীর ধ্বনিটির দিকে ছুটে গিয়ে দেখছে সেখানে সে নয় আরো ভালো করে শুনে দেখলো বাবা কে যেন নূপুরের ধ্বনি করছে আবার পশ্চিম দিকে গিয়ে দেখছে সেদিকেও তাই নয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইভাবে যখন ঘুরতে ঘুরতে রাত্রি কেটে সকাল হয়ে গেল বাবা রজনী কেটে প্রভাত হয়ে গেল কিন্তু সে নূপুরের ধ্বনিটি এবং বংশীর ধ্বনিটি কে করছে বুঝতেই পারছে এই ভাবতে ভাবতে রাজা সকালে স্নান সেরেছে স্নান সেরে কৃষ্ণের কাছে প্রণাম জানাচ্ছে এমন সময় পিছন থেকে জয় ধ্বনি এসে উঠল বলে জয় মহারাজ ইন্দ্রদুগ্ন কি জয় মহারাজ ইন্দ্রদুগ্ন কি জয় মহারাজ ইন্দ্রদুগ্ন আর রাজা যেই পিছন ফিরে তাকিয়েছে দেখছে তার পাল এসে হাজির হয়েছে বলছে হ্যাঁ গো তার পাল তুমি এই এত সকালবেলা এই অন্দরমহলে কেন এসেছো গো হ্যাঁ আর বলবেন না মহারাজ কেন এসেছি জানেন এই সকালবেলা একটা সুন্দর বালক কৃষ্ণ এসেছে আপনার দর্শন পেতে চাইছে আমি তাকে বললাম যে ও হে বালক তোর যা কিছু বলার আছে তুই আমাকে বল আমি আমাদের রাজাকে বলে বলে ও মহারাজ সে আমায় কি করলো জানে সে আমাকে রক্ত চক্ষু দেখিয়ে বলে উঠল আমার যা কিছু বলার আছে তোমাদের রাজাকেই বলো তাই মহারাজ আপনার কাছে ছুটে এসেছি রাজা মনে মনে চিন্তা করছে গতকাল রাতের কথা কে এসেছিল তবে কি এই বালক রাজা ছুটতে ছুটতে গেল সেই রাজ সিংহাসনে বসবে বলে রাজমুকুট রাজবস্ত্র পরিধান করে আরে বাবা যখনই সিংহাসনে বসবে পিছন থেকে সেই বালক ডাক দিল বলে মহারাজ 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 সিংহাসনে বসে তাহলে যে আপনার সর্বনাশ হয়ে যাবে
রাজা বাবা যেই শুনেছে পিছন ফিরে তাকিয়েছে রাজার নয়ন বালকের নয়নে পড়তে নয়নে নয়ন পড়া মাত্র কি হলো গো হ্যাঁ ও তার নয়ন ফিরে এলো নয়ন ফিরে এলো নারে নয়ন রাজা সেই বালককে জিজ্ঞাসা করছে এদিকে আয় এদিকে আয় তোর কি বলার আছে বল তুই আমাকে বল তোর যা ইচ্ছা আছে তুই আমাকে বল বল তুই কি চাস সে বলছে ও হে মহারাজ আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি আর কিছু বলতে আসিনি আমি কি করতে এসেছি জানো আমি এসেছি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে কি প্রশ্ন বল তোর কি জানার আছে আমাকে বল মহারাজ গতকাল রাতের বেলা তোমার রাজপ্রাসাদে তুমি কারো বংশীর ধ্বনি শুনতে পেয়েছো কারো নূপুরের ধ্বনি শুনতে পেয়েছো কি গো রাজা বলছে তুই কি করে জানলি তবে কি তুই এসেছিলিস না না মহারাজ আমি আসিনি তবে যে এসেছিল সেই আমাকে পাঠিয়েছে কে এসেছিল জানি কে এসেছিল বলো বলো কে সে শুনবে তুমি তার নাম তাই শোনো মাধব মাধব বলে ডাকি উঠছে স্বরে মাধব মাধব বলে ডাকি উঠছে স্বরে মাধব মাধব বলে রাজমুখস্থলিত হয় রাজমুখস্থলিত হয় রাজমুখস্থলিত হয় নয়ন জলে মুখ ভাসিল নয়ন জলে মুখ ভাসিল নয়ন জলে মুখ ভাসিল নয়ন জলে ও তার নয়ন জলে মুখ ভাসিল সামনে ব্রাহ্মণ পাণ্ডারা দাঁড়িয়েছিল তারা যে দেখেছে রাজার মুকুট মাটিতে খসিয়ে পড়েছে ওমা যে দেখেছে মাথার মুকুট খসে পড়েছে তারা কি বলছে জানে বলছে ও ভাই এক কাজ করলে হয় না চলো রাজাতে খবর দিই রাজার মাথার মুকুট মাটিতে খসে পড়লে কি হয় জানো অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া ওই নাম মঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া রাজার মুকুট মাটিতে পড়ে গেলে কি হয় জানো অমঙ্গল হয় গো আর সেই ব্রাহ্মণ পাণ্ডারা তারা মনে মনে বলছে ও ভাই রাজত্বে খবর দিয়ে চলো রাজার মাথার মুকুট পড়ে গেলে জানো কি হয় রাজত্বে অমঙ্গল হয় গো আর বাবা এই কথাটি যদি রানীর কানে খবর দেওয়া যায় তাহলে রানী কি করবে ছুটতে ছুটতে এসে রাজার পা ধরে বলবে বলুন তাহলে আপনারাই বলুন
আপনারাই উপদেশ দেন যে কালে রাজত্বে অমঙ্গল হলো তাহলে আপনারাই বলে দিন সে মঙ্গল সাধন করতে গেলে কি করতে হবে। ওমা আর রাজার রানীর কথা শুনে পাণ্ডারা বলবে যদি বলা যায় তাহলে তো আমাদের কিছু পাওনা হবে গো। তাই কি বললো মা? অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে পড়িয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে থাকিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে থাকিয়া, সংবাদ পাইল রানী সংবাদ পাইল রাজ্যে বুঝি অমঙ্গল হল, রাজ্যে বুঝি অমঙ্গল হল, রাজ্যে বুঝি অমঙ্গল হল, রাজ্যে বুঝি অমঙ্গল হল, রাজ্যের বুঝি অমঙ্গল হল। আর রানী যেই শুনেছে অমনি ছুটতে ছুটতে এসে বলছে চিন্তা নেই, রাজার মুকুট যখন মাটিতে পড়েছে অমঙ্গল ছাড়া মঙ্গল হবে না। রানী তখন বলছে তাহলে আপনারাই বলুন সে মঙ্গল সাধন করতে গেলে কি করতে হবে। তারা কি বললো জানেন মা? তারা বলছে কাজ করতে হবে। বলে কি কাজ? আমাদের একটা ছোট্ট করে যজ্ঞ করতে হবে। আর বাবা রাজা ইন্দ্রদগ্র যেই শুনেছে যজ্ঞ করতে হবে অগ্নি লাফিয়ে উঠেছে। বলছে যজ্ঞ করতে হবে না বলছে কেন? এই না না যজ্ঞ করতে হবে না। আরে মহারাজ যজ্ঞ না করলে রাজত্বে অমঙ্গল হয় গো। বলছে ঠিক আছে যদি যজ্ঞ করতে হবে তাহলে কি যজ্ঞ করতে হবে জানাও? না হবে জাগ যজ্ঞ, না হবে ভোগ যজ্ঞ, হবে প্রতিষ্ঠা যজ্ঞ। রাজা বলছে তোমাদেরকে আমি একটা কাজ দেব, যদি তুমি সেই কাজটি করে দিতে পারো তাহলে বিনিময়ে তোমাদের দেব জানো একটি করে গ্রাম আর এক সহস্র স্বর্ণমুদ্রা। আমাদের কি কাজ করতে হবে গো বলো? শোনো শোনো রাজা বাবা বুদ্ধি করে বলছে এই মন্ত্রভূমির মাটিতে কোথাও লীল মাধব গোপনে পূজা করছে। কোন ভক্ত সেই লীল মাধবকে পূজো করছে? সেই ভক্তের এবং সেই লীল মাধবে যদি সন্তান আপনি এনে দিতে পারেন তাহলে আপনাদের দেব আমি এক সহস্র স্বর্ণমুদ্রা আর একটি করে গ্রাম। কি আপনারা পারবেন? হ্যাঁ তারা তো মা লোভী ব্রাহ্মণ গো। তারা লোভে পড়ে বলে উঠল তার পারবো না, এই ভারতবর্ষের মাটি একদম ঘুরে বের করে নেবে। বলে হ্যাঁ তাহলে মহারাজ আমরা এক্ষুনি রওনা দেব। রাজা যেই শুনেছে বলছে দাঁড়ান দাঁড়ান আপনাদের সঙ্গে সঙ্গে আমি আর একজনকে দেব যিনি হলেন আমার রাজপুরোহিত। বলে বিদ্যাপতি বিদ্যাপতি। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি এসে হাজির হয়েছে। বলুন মহারাজ। শোনো বিদ্যাপতি আমি তোমার কাছে একটি অনুরোধ জানাবো, তুমি সেই অনুরোধটি রাখবে। তুমি না রাজপুরোহিত? শোনো বিদ্যাপতি এই মন্ত্রভূমির মাটিতে কোথাও লীল মাধব গোপনে পূজা পাচ্ছে, সেই লীল মাধবকে কে পূজো করছে এবং কোথায় পূজো করছে সেই জায়গাটির সন্ধান তুমি আমাকে এনে দাও। আমি তারপরে আমার লীল মাধবকে প্রতিষ্ঠা করব এই জগতে মা আছে। আমি সন্তান এনে দেব।
আর শুনে রাখুন মহারাজ, আমি যদি ওই লীল মাধবের সন্ধান না আনতে পারি তাহলে আপনার এই বিদ্যাপতি আর এই অবন্তী নগরে ফিরবে না। লীল মাধবের সন্ধান পেলেই তবে আমি এই অবন্তী নগরে ফিরব, তা না হলে ফিরব না। বলছে বেশ, তাহলে আমি রহনা দিই মহারাজ। ও মা, লীল মাধব মনে মনে চিন্তা করছে ওরে একশো জন লোভী ব্রাহ্মণের দল, তোরা এই শান্তি বৃন্দাবনের সঙ্গে যাচ্ছিস, চল তোদের আমি করবো। ও মা, যাত্রা শুরু হলো লীল মাধবের সঙ্গে। বিদ্যাপতির মুখে কি বলে যাত্রা শুরু করলেন গো? আজ শ্রী হরি শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, হরি শ্রী হরি বলে শুভ যাত্রা করিল, হরি শ্রী হরি বলে শুভ যাত্রা করিল, পথের মধ্যে বলছে রাস্তা রাস্তা যেতে বলছে, ওরে একসাথে লোভী ব্রাহ্মণ, তোরা সাক্ষী বৃত্তাবতীর সঙ্গে যাচ্ছিস, তোরা চল চল, আমি তাদের উপযুক্ত শাস্তি দিয়ে ঘরে ফিরে। ওই পথের মধ্যে চলতে চলতে গোবিন্দ মাল কি করলে? ঝড় বৃষ্টি সৃষ্টি করলে, সঙ্গে বজ্রঘাত, সবাই ভয় কাঁপছে, বৃন্দাবতীর কিন্তু কোনো ভয় নেই, বৃন্দাবতী এগিয়ে চলেছে। ও মা, সেই একশো জন ব্রাহ্মণ বলে উঠলো, ও ভাই পড়ে থাক বৃন্দাবতী, চলো পালিয়ে যাই আমরা, চলো, আপনি বাঁচলে বাপের নাম গো, চলো 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 পালিয়ে যাই। এই বলে সকলে অবতী নগরে ফিরে এলো। ওই ঝড় বৃষ্টি ওই বৃন্দাবতীকে ফেলে রেখে, আর রাজা যখন দেখেছে বলছে, হ্যাঁ গো ওই একশো জন লোভী ব্রাহ্মণ, তোমরা আমার সাত্ত্বিক বৃন্দাবতীকে কোথায় রেখে এলে? তোমরা ফিরে এসেছো কিন্তু আমার বৃন্দাবতী কোথায়? ও মা, তখন ওই লোভী ব্রাহ্মণগুলো বলছে, মহারাজ আমরা না লীল মাধবের সন্ধান পাই আর বৃন্দাবতীকে আমরা আনতে পারি না। পথের মধ্যে যেতে যেতে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রঘাত, আমরা প্রাণের ভয়ে পালিয়ে এসেছি মহারাজ, আমরা বৃন্দাবতীকে আনতে পারি না মহারাজ। ওই লোভী ব্রাহ্মণের দল, তোমরা উপযুক্ত শাস্তি আজকে পাবে। মহামন্ত্রী সঙ্গে সঙ্গে মহামন্ত্রী এসে হাজির হয়েছে, বলছে
100 জন লোভী ব্রাহ্মণগুলোকে কারাগারে বন্দী করে দিন আর শুনে রাখুন যদি আমি সংবাদ পাই বিদ্যাপতি বিপদে পড়ে মৃত্যু হয়েছে আমি যদি সংবাদ পাই আপনার অবহেলার কারণে আমার বিদ্যাপতি মৃত্যু হয়েছে শাস্তি কিন্তু আপনার নিজ হাত আপনার দেবে প্রত্যেকের মস্তক ছেদন করবে আরে বাবা রাজা এই কথাও বলল যদি ব্রহ্মত্বের দায় হতো তবু আচ্ছা তুমি শাস্তি আপনার প্রত্যেকে পাবে সেই 100 জন ব্রাহ্মণকে কারাগারে বন্দী করে দিলেন আরে বাবা লোভী ব্রাহ্মণগুলোকে বলছে এখন কি হবে আমরা যে সবাই কারাগারে বন্দী হয়ে গেলাম নীলমাধব আনন্দে বলছে হে লোভী ব্রাহ্মণের দল তোমাদের লোভে পাপ পাপে মৃত্যু রাজা যদি সংবাদ পায় বিদ্যাপতি মারা গেছে তাহলে রাজার হাতে তোমাদের মুন্ডগুলো কিন্তু কাটা যাবে রাজা এদিকে চিন্তা করছে বিদ্যাপতির কথা তবে কি আমার বিদ্যাপতি মারা গেল তবে কি আমার বিদ্যাপতি মারা গেল সে যে মারা যেতে পারে না সে যে আমার কথা দিয়ে গেছে নীলমাধুর সন্ধান না পেলে সে ফিরবে না কথাটি বাবা সত্য বিদ্যাপতি কিন্তু সমস্ত রকম বাধা বিঘ্ন কাটিয়ে এগিয়ে চলেছে তার কোনো দিকে ভয় নেই এই না হলে ভক্ত তা চলেছেন বিদ্যাপতি তা কেমন করে যাচ্ছেন গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইল ঘরে বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইল ঘরে বিদ্যাপতি নামে ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে
নীলগিরি পর্বতের পাদদেশে গভীর জঙ্গলের মধ্যে হাজির হয়েছে। সেই গভীর জঙ্গলে বিদ্যাপতি গোবিন্দকে ডাকছে, বলছে হে মাধব, তোমার কি দর্শন পাবো না আমি মাধব? তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, একটু জল যদি না পা তার বসে তোমার দর্শন পাওয়া হবে না। বড় আশা নিয়ে এসেছিল, তবে কি তোমার কৃপা পাবো না মাধব? তবে কি তোমার চরণ কৃপা পাবো না? ভগবানের লীলা দেখুন, যখন বিদ্যাপতি কাঁদছে হঠাৎ সে দেখতে পেল বনের মধ্যে একটি টিমটিম করে আলো জ্বলছে। যে দেখেছে বাবা আলো জ্বলছে, বিদ্যাপতি বলে উঠল, ওই ওই তো একটা আলো দেখা যাচ্ছে না, যাই ওই আলোটিকে নিশানা করে যাব, যদি কোনো মানুষ বাস থাকে তাহলে একটু জল চাই, তারপর আবার নীল মাধবের সংসারে বেরোব, একটু বিশ্রাম চাইব। ওমা, বিদ্যাপতি একটু এগিয়ে গিয়ে দেখছে একটি আলো জ্বলছে না গো, অনেকগুলো আলো জ্বলছে। আরো দেখলো সেই বনের মধ্যে অনেকগুলো বাড়ি ঘর দেখা যাচ্ছে। বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে, বনের মধ্যে এত বাড়িঘর, মানুষ বাস না যদি থাকে তাহলে তো এত বাড়িঘর থাকবে না, নিশ্চয়ই আসে। তাই একটু এগিয়ে গিয়ে দেখছে যে বাড়িগুলো আছে বাবা, সেই বাড়িগুলোর থেকে একটু বৃহৎ আকারে বাড়ি, মানে একটু বড় বাড়ি। সেই বাড়ির দাঁড়েতে একটি সুন্দরী রমণী প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে। বিদ্যাপতি সেই রমণীকে দেখে বলছে, আহা আহা কি সুন্দর, কি অপূর্ব, হে গোবিন্দ, কেই রমণী, কেই রমণী, যাই ওই রমণীর কাছে গিয়ে একটু আশ্রয় চাই, একটু জল চাইব। আসে দাঁড়েতে সেই রমণীটি দাঁড়িয়ে আছে প্রদীপ হাতে, তুলসীতে যাবে বলে গো সন্ধ্যা দেবে। বিদ্যাপতি ধীর গতিতে এগিয়ে গিয়ে দেখে বলছে, সেই রমণীকে জিজ্ঞাসা করছে, বলো কে
আমারই বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করছেন আমি কে? আগে বলুন আপনি কে? কি আপনার পরিচয়? এই গভীর অরণ্যে আপনি পাইলেন কিভাবে? কি আপনার পরিচয়? আর বিদ্যাপতি বলেছেন আমার পরিচয় পথ রাজা হলেন আমার পিতা, নাম বিশ্ববাস। তেনার একমাত্র মেয়ে, আমার নাম হলো ললিতা। ললিতার বাবা ঘরের ভেতর থেকে ডাক দিচ্ছে, বলছে মা ললিতা, এই এত সন্ধ্যাবেলা তুই তুলসী তলায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিস? বলছে বাবা এক ব্রাহ্মণ এসেছে, অতিথি পথহারা। রাজা বিশ্ববাসু ঘর থেকে বেরিয়ে এসে বলছে, কে তুমি ব্রাহ্মণ? আমার নাম বিদ্যাপতি, আমি একটু আশ্রয় চাই। কিন্তু ব্রাহ্মণ, তুমি এই গভীর অরণ্যে কিভাবে এলে? এখানে আসার তো কোনো কারণ নেই। আসলে আমি না তীর্থ পর্যটকের বেরিয়েছিলাম, পথে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলে এখানে এসে পড়েছে।
ও তুমি তীর্থ পর্যটক এসো 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 শোন মা এই তীর্থ পর্যটক যতদিন খুশি আমার গৃহেতে বিশ্রাম নেবে আর শোন মা এই তীর্থ পর্যটকের পদসেবা করবি কেন জানিস